মানুষ আশরাফুল মাখলুকাত বহু গুণের সমন্বয়ে মানুষের শ্রেষ্ঠত্ব তার মধ্যে বিনয় ও নম্রতার হার সিংহভাগ মানুষের অন্যতম সুকুমার ভূষণ হলো বিনয় ও নম্রতা ব্যক্তি জীবনে যে যত বিনয় ও নম্র সে তত বেশি সম্মান ও মর্যাদার অধিকারী বিনয় এমন একটি মহৎ গুণ যে গুণের মাধ্যমে অন্যের চোখে বপন করা যায় ভালোবাসার বীজ একজন প্রকৃত সফল কাম ব্যক্তি একজন সাকসেস ব্যক্তি আপনি যদি হতে চান অবশ্যই আপনাকে বিনয়ী হতে হবে কেননা একজন সাকসেস ব্যক্তি নিজেকে নিজের ভিতরে নিজের চরিত্রকে যতক্ষণ না বিনয়ী করতে পারবে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত সফল হতে পারবে না আর আপনি যদি বিনয়ী চরিত্রের অনার হতে চান তাহলে অবশ্যই আপনি ইসলামের শরিয়া অনুযায়ী আপনার জীবনকে পরিচালনা করুন কেননা ইসলামের শরিয়াত অনুযায়ী যদি আপনি আপনার জীবনকে পরিচালনা করতে পারেন তাহলে অটোমেটিক্যালি আপনার ভিতরে বিনয়ী ভাব চলে আসবে আর এর মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল ব্যক্তিতে পরিণত হয়ে যাবেন যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলে দিয়েছেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু والذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون তোমাদের বন্ধু আল্লাহ ও তার রাসূল এবং মুমিন বৃন্দ যারা নামাজ কায়েম করে যাকাত দেয় এবং বিনয় ও নম্র এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বিনয়ীদেরকে কতটা ভালোবাসেন তা পবিত্র কোরআনে কারিমের অন্যত্র সূরাতুল ফুরকানের ভিতরে বলে দিয়েছেন ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওলান وإذا خاطبهم الجاهلون قالوا سلاما عباد الرحمن বান্দা তো তারাই যারা পৃথিবীতে বিনয় ও নম্রভাবে চলাফেরা করে আমরা যদি লক্ষ্য করি এই পৃথিবীতে যে তো মহামানব এসেছেন সকলেই বিনয়ী ছিলেন বিনয়ী আদর্শের বিনয়ী চরিত্রের অধিকারী ছিলেন খোদ আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাদের উত্তম আদর্শ ও নিদর্শন কেননা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মুহূর্তে ওই আরবের বুকে এসেছিলেন যখন নাকি সেখানে হত্যা অনৈতিকতা অরাজকতা অশ্লীলতা ব্যয়াপনা নারী নির্যাতন লুণ্ঠন লুঠবাজ এমন করে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার রীতি যখন প্রচারিত ছিল মানুষ যখন জাহেলিয়াতের চরম পর্যায়ে চলে গিয়েছিলেন ঠিক সেই মুহূর্তে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আরবের বুকে তাশরিফ এনে তার উত্তম ও বিনয়ী চরিত্রের মাধ্যমে তিনি আল আমিন উপাধিতে ভূষিত হয়েছিলেন তিনি এ বিশ্ববাসীকে অ্যাডভাইস করেছেন ঠিক অনুরূপভাবে চরিত্রবান হওয়ার জন্য উত্তম এবং বিনয়ী চরিত্রের অধিকারী হওয়ার জন্য যেমনটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিনয়ী হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন পক্ষান্তরে যদি আপনি বিনয়ী না হয়ে অহংকারী হয়ে যান তাহলে আপনার অবশ্যই ধ্বংস অনিবার্য যেমনটি আমরা লক্ষ্য করলে দেখতে পারি এ পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে শিক্ষা দেওয়ার জন্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিশকে সিজদা করতে বলেছিল তখন ইবলিস সিজদা করতে অস্বীকার করেছিল এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করেছিল সে বলেছিল আনা خير منه خلقتني من النار خلقتني من نار وخلقته من طين আমি তার চাইতে উত্তম কারণ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে এবং তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে সে সর্বপ্রথম নাফরমানি করেছিল আর এই নাফরমানিটা কিন্তু এসেছিল তার অহংকার থেকে যার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দিলেন এবং ইবলিসে পরিণত করে দিলেন তো অহংকার করলে অবশ্যই এভাবেই আপনার ধ্বংস অনিবার্য যেমন অবস্থা ইবলিসের হয়েছিল ঠিক এমন অবস্থা আপনার সাথেও ঘটতে পারে তো আসুন আমরা সকলে বিনয়ী হওয়ার চেষ্টা করি কেননা অহংকারের উদাহরণ তো অনুরূপ যেমন নাকি একজন ব্যক্তি পাহাড়ের উচ্চ চূড়ায় অবস্থান করেছে নিচেই
চলমান ব্যক্তিদেরকে ছোট দেখতে পায় তার দৃষ্টিতে, অনুরূপভাবে নিচের ব্যক্তিও যখন তার দিকে লক্ষ্য করে তাকে অনুরূপ ছোট দেখতে পায়। তো আমরা অহংকারকে ত্যাগ করার চেষ্টা করব এবং বিনয়ী চরিত্রের বিনয়ের অনার হতে আমরা চেষ্টা করব। বিনয়ী চরিত্র আপনাকে সমাজের উচ্চ পদস্থ করবে এবং আল্লাহর নৈকট্য হাসিল করাবে নিঃসন্দেহে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন।